আমরা আবারও আলোচনা শুরু করতে চাই অজয় দাসগুপ্তকে দিয়ে শুরু করি শকত মাহমুদকে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব আজকে যেটা অর্থনীতিবিদরা বলেছেন যে করোনা পরিস্থিতি উন্নতি হলেও নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে চাপে অর্থনীতি মানে এটা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না কোনো রকমভাবে নিত্যপণ্যের দাম প্রতিদিন বেড়ে চলেছে অজয় গুপ্ত আমাদের অর্থনীতিবিদরা কেন সারা দুনিয়া অর্থনীতিবিদদের বলা হয় যে তারা সবসময় মতামতের দিক থেকে ব্যবসায়ীরা যেমন কিছুটা আগ্রাসী বলে বা অ্যাগ্রেসিভ বলে পজিটিভলিও বলা যায় অর্থনীতিবিদরা কিছুটা রক্ষণশীল মনোভাবের হন সমস্যাগুলো তারা একটু বেশি করে সামনে আনেন এবং তার প্রয়োজনও থাকে এই যে অর্থনীতিবিদ যে ছিলেন এখানে তারা খুব ভালো করে জানেন যে গত এক বছরে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে বিশ্ববাজারে এবং আমাদের জ্বালানি তেলের পুরাটাই কিনতে হয় এক গ্যাস আমাদের নিজেদের ছিল পুরো যোগানের এখন সেটাও আমদানি করতে হচ্ছে এল এনজি আর বিশ্ববাজারে বহু পণ্যের দাম বেড়ে গেছে কিন্তু অর্থনীতিবিদরা নিশ্চয়ই আমি মিডিয়ায় হয়তো পুরোটা আসে নাই কিন্তু এইসব বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা করেছে। এখন কি করে এটা সামাল দেওয়া যাবে কিছুটা বাড়বে ধরে নিতে পারি আর কিছুটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যারা নিয়ামক ছোট ব্যবসায়ী হোক আর বড় ব্যবসায়ী হোক বাজারে অনেক জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে যেটা তাদের ব্যবসায়ীদের আচরণ এটা যথাযথ না হয় বাংলাদেশের পার্লামেন্টে আশি শতাংশ বলা হয় কেউ ষাট শতাংশ বলেন বড় ব্যবসায়ী চেম্বার ব্যাংক মানে সব বড় ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করেন এমনকি স্কুল কলেজ হাসপাতাল বড় ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছে বাজারে এই যে অসাধুতা অনিয়ন্ত্রণ বলবো বা স্বেচ্ছাচারিতা বলবো তার পিছনে আমরা তো চেম্বারকে সক্রিয় হতে দেখি না ফেডারেশন চেম্বার আছে ঢাকা চেম্বার আছে মেট্রোপলিটন চেম্বার আছে তাদের নেতারাই যারা মানুষের দুর্ভোগের জন্য দায়ী হয় এটা কিছুটা আইন শৃঙ্খলার কাজ কিছুটা সমাজের আন্দোলন এই যে জনসচেতনতা রাজনৈতিক দল সামাজিক শক্তি তাদের কাজ একই সঙ্গে কিন্তু আমরা আশা করব যে সব চেম্বার নেতারা প্রতিদিন দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন বা সমাজের বিভিন্ন অংশ তাদেরও এই মানুষের দুর্ভোগ সৃষ্টির জন্য যারা দায়ী আন্তর্জাতিক বাজারে বাড়লে কিছুটা বাড়বে সারা দুনিয়ায় কিন্তু পণ্য মূল্য বাড়ছে অর্থনীতিবিদদেরও দুইটা বিষয় কিন্তু মানুষের কাছে তুলে ধরা দরকার না হলে মানুষের কাছে ভুল বার্তা যাবে মনে হবে যে আমরাই শুধু বাংলাদেশ তেলের দাম বাড়াচ্ছি সারা দুনিয়ায় নেই এইটা অর্থনীতিবিদদেরও কিছু দায়িত্ব আছে কিন্তু সরকারকে এবং বিশেষ করে আমি বলবো যে যেসব ব্যবসায়ীরা শিল্পপতিরা সংসদ গণমাধ্যম ব্যাংক এমনকি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছেন সেই ব্যবসায়ীদের এবং তাদের নেতাদেরও দায়িত্ব আছে এমনকি তারা পার্লামেন্টেও অনেকে নির্বাচিত হচ্ছেন এই জন দুর্ভোগ সেইটা কমিয়ে আনাই তো সবার দায়িত্ব সেই ব্যাপারে সরকারের পাশাপাশি তারাও সচেতন হবেন এটা প্রত্যাশা থাকে জি কিন্তু মানে এখানে তো এটা ঠিক অজয় দাসগুপ্ত যে যাদের কথা বললেন আপনি এ বিসিসি এর কথা বলেন চেম্বারের কথা বলেন ব্যবসায়ী শ্রেণী বলেন তারাই তো সরকারে আছে অনেকটা তো বলাই হয় যে অভিযোগটা এরকমও আসে যে তারাই তো সরকার চালাচ্ছে এবং সরকার তাদের মতো করেই আইন পাশ করছে তাদের মতো করেই জিনিসপত্রের দাম বাড়ছে আপনি একটা কথা বলেন যে কোনো কিছু দাম হুট করে বাড়িয়ে দিল হুট করে এমন পরিমাণ বাড়ানো হলো তারপরেও কোনো ব্যবসায়ীর কি রকম শাস্তি হয়েছে কোনো ব্যবসায়ীকে জবাবদিহি করতে হয়েছে তাহলে তারা কেন কমাবে জিনিসপত্রের দাম আপনি যেটা বলেন তেলের দাম তেলের দাম তো এখন কমেছে একটা বড় সময়ে তেলের দাম একেবারে শূন্যের কোটা নেমে এসেছিল তখন তো এক পয়সা কমানো হয়নি সেই জায়গাটা সমন্বয় করতেই পারতো এখন এই জায়গাটা পাশাপাশি আমি বলবো যে শুধু বাংলাদেশ না কিন্তু আপনি কয়েকদিন ধরে একটা রিপোর্ট দেখছেন মানে অক্সফোর্ড এইসব বা অক্সফার্ম যারা কাজ করে এই ধরনের বিষয় নিয়ে যে এই করোনা কালে অতি ধনবান যারা তাদের প্রত্যেকের কিন্তু সম্পদ বেড়েছে শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে কাজে এই যে ব্যবসায়ীরা আজকে এই মুক্তবাজার অর্থনীতি যারা চালু করেছে যারা এটা নিয়ে গর্ববোধ করে বাংলাদেশকে যারা এই সমতা সমাজতন্ত্র যেভাবেই বলেন সেই ধারা থেকে ফিরিয়ে এনেছে মুক্তবাজার অর্থনীতি চালু করেছে এবং সেটার জন্য যুক্তরাষ্ট্র সাধারণ নাগরিক শগৎ বাবু আপনার কাছ থেকে শুনতে চাই দেখুন আমাদের একটা সমস্যা হচ্ছে কি আমরা সরকার যখন সমস্যায় পরে আর আমরা যখন সরকারকে সমর্থন করি তখন আমরা বিদেশের উদাহরণগুলি সামনে টেনে আনি অথবা বেসরকারি খাতকে বলি যে তাদেরকেও কিন্তু এগিয়ে আসা প্রয়োজন কিন্তু বাংলাদেশে এই যে বর্তমান মূল্যস্ফীতির ব্যাপারে অর্থনীতিবিদরা যেটা বলেছেন এটা একান্ত রূপে এটা সরকারের ব্যর্থতা এটা কিন্তু সরকার পণ্য পণ্য আমদানি রপ্তানি সব নিয়ন্ত্রণ করে এবং বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে দ্বিতীয় চাল আমদানিকারক দেশ হয়েছে চালের আমরা একদিকে ফলন হলে বলি বাম্পার ফলন আবার আমদানি শুল্ক উঠিয়ে দিয়ে আমরা আবার দেদার সামদানি সুযোগ দিই তারপরেও কিন্তু আমরা দাম কমাতে পারছি না এটা তো সরকারের ব্যর্থতা এ নিয়ে কিন্তু বেসরকারি খাত বা অর্থনীতিবিদদের করার কিছু নেই অর্থনীতিবিদরা চোখে আঙ্গুল দিয়ে যা দেখান সেটা কিন্তু সরকার মানতে চান না যেমন করোনার সময় দুই কোটি লোক নতুন করে গরিব হয়েছেন এটা যখন অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছেন আমার কাছে এই তথ্য নেই অর্থাৎ সরকার শুধু চলবে পরিসংখ্যান বোর্ডের তথ্য দিয়ে আর প্রাইভেট সেক্টরের যে মূল্যায়নগুলো বিশ্লেষণগুলো বা জরিপগুলো আসে সেগুলোকে তারা খুব একটা পরোয়া করে কেন এই ধরনের ঘটনা ঘটবে এবং আমরা বারবার দেখেছি এটা বারবার প্রমাণিত হয়েছে সরকার হচ্ছে ব্যবসায়ী নির্ভর সরকার তাদের স্বার্থকে দেখে তাদের স্বার্থকে দেখতে গিয়ে বাস মালিকদের জন্য বাস ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক ভাবে তেলের দাম কমে গেছে কিন্তু সরকার একবার বলে যে আমরা অ্যাডজাস্ট করব এটা অ্যাডজাস্ট করার পলিসি আছে কিন্তু এখন আর অ্যাডজাস্ট করছে না এবং এটা আমাদের জনগণের উপর কি ধরনের দুর্ভোগ তৈরি করছে এটা বলার অপেক্ষা রাখে কেন সরকার এই ধরনের কাজ করছে সরকার তার বেশি রোজগার দিয়ে বিপিসি রোজগার দিয়ে সেখান থেকে টাকা নিয়ে অন্য খাতে তারা টাকা খরচ করছে আমরা কেন বিচার প্রতি আমরা এই যে দশ টাকা পনেরো টাকা বেশি দেবো এটা আমি কোনো বুদ্ধি না এবং বাস ভাড়া যেভাবে বাড়ানো হয়েছে সেটা কমানোর কোন উদ্যোগ নিয়ে হাব বাড়ার জন্য আন্দোলন করতে হচ্ছে আন্দোলন নিয়ে সমাজে একটা শৃঙ্খলার ঘটেছে তারপরেও জারি হচ্ছে না এখন সরকার তারপরে কি করতে চায় বেশি মূল্যে তারা প্রফিট করতে পারে সেটাও ব্যবস্থা নিবে অথচ যারা আমরা ভোক্তা বা সাধারণ মানুষ তাদের স্বার্থ দেখবে না রমজানের সময় জিনিসপত্র অনেক দাম বেড়েছে এই বাণিজ্য মন্ত্রণালয় কত রকমের ঘোষণা দিয়েছে কিন্তু সেগুলো কোনো কার্যকর হয়নি আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে সরকারের দায়িত্ব আজকে যে অর্থনীতিবিদরা যে কথাটা বলেছেন যে মূল্যস্ফীতি অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে এ ব্যাপারে আপনি কালকে হয়তো দেখবেন সরকার বলবে না না সেই ধরনের কোনো চাপ হচ্ছে না আন্তর্জাতিক সব জিনিসের দাম বেড়ে গেছে সাই বাংলাদেশের দাম বাড়ছে আন্তর্জাতিকভাবে যে প্রণোদনা দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে বাংলাদেশের সরকার কি সেই প্রণোদনা করোনা কালে দিয়েছে অথবা আন্তর্জাতিকতার উদাহরণ এখানে অপ্রযোজ্য আমি মনে করি না যে বাংলাদেশের মানুষের যেখানে এই ধান চালের উদ্বৃত্ত অবস্থা ছিল সেখান থেকে হঠাৎ করে কেন আজকে এই অবস্থা হয়েছে পেঁয়াজের জন্য আমাদের কত আহাজারি করতে হয়েছে তেলের দাম বেড়ে গেছে সেই সব জায়গায় আমি মনে করি যে সরকার কেন জানি কেন জানি একটা নির্বিকার ভূমিকা জি